আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকে গ্লিসারিন লাগাবেন, যাতে করে মাত্র 7 দিনেই আপনাদের ত্বক থেকে মেছেতার দাগ বা রোদে পোড়া কালো দাগ দূর হয়ে যাবে, ত্বক কুচকে গেলে বা রিঙ্কেল চলে আসলে সেটাকে টান টান করবে, ত্বকের মধ্যে ওপেন পোর্সের সমস্যা থাকলে স্কিন একেবারে ড্রাই, ডাল ও ড্যামেজ হয়ে গেলে, চোখের নিচে কালি পড়ে গেলে ত্বককে ফর্সা উজ্জ্বল এই রকমই চকচকে বানাবে। শীতকালে কম বেশি আমরা সকলেই গ্লিসারিন ব্যবহার করে থাকি, কেননা গ্লিসারিন আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো। কিন্তু আমি যেভাবে দেখাবো সেইভাবেই যদি গ্লিসারিন ব্যবহার করতে পারেন, তাহলে শীতকালে আসা সমস্ত ধরনের সমস্যা থেকে রেহাই পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক শীতকালে গ্লিসারিন আমাদের ত্বকে কিভাবে লাগাতে হবে। তবে তার আগে বলি, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা প্লিজ পরবর্তীতে এই রকমই ভালো ভালো টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে ফেসবুক পেজটিকেও ফলো করে দিন। কেননা ইউটিউবের মতো ফেসবুকেও আমি প্রতিনিয়ত এই রকম বিউটি টিপস আপলোড করতে থাকি। এই রেমিডিটি বাড়ানোর জন্য আমাদেরকে এখানে প্রথমেই নিয়ে নিতে হবে 2 চা চামচ গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বকে খুব ভালো হাইড্রেটিং জেল হিসাবে ব্যবহার করা যায়। এটি আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজ ও হাইড্রেট করতে সাহায্য করে ও শীতকালেও আমাদের ত্বককে ড্রাই হতে দেয় না, ড্যামেজ হতে দেয় না, ত্বককে ভেতর থেকে চকচকে ও গ্লোয়িং বানায়। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ লেবুর রস। তবে আপনাদের যাদের ত্বকে লেবুর রস স্যুট করে না, তারা আলুর রস অথবা টমেটোর রস নিয়ে নিতে পারেন। লেবুর রসের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ থাকে, তাই এটি ন্যাচারাল উপায়েই আমাদের ত্বকের রঙকে ফর্সা বানায় ও দাগ ছোপকে হালকা করে। আর এর মধ্যে থাকে ভিটামিন সি, যা আমাদের ত্বককে হেলদি বানাতেও সাহায্য করে। এবার আমাদেরকে এর মধ্যে 2 চা চামচ গোলাপ জল মেশাতে হবে। তবে গোলাপ জলের পরিবর্তে এখানে দুধ অথবা চাল ভেজানো পানিও আপনারা যোগ করতে পারেন। তবে আপনাদের গোলাপ জল নিতে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে অবশ্যই গোলাপ জল নিয়ে নেবেন, কেননা গোলাপ জল আমাদের ত্বককে ফর্সা বানায়, টাইট করে ও টোন করে। নেক্সট আমাদেরকে এর মধ্যে 1 চা চামচ আলমন্ড অয়েল অথবা অলিভ অয়েল অথবা ভিটামিন ই অয়েল অ্যাড করে দিতে হবে। আমি এখানে অলিভ অয়েল নিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রেশ অয়েল এর মধ্যে যোগ করে দেবেন। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। আমি এখানে বাজারের অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, আপনারা গাছের অ্যালোভেরা জেলও নিতে পারেন। কিন্তু গাছের অ্যালোভেরা জেল নিলে আপনারা রেমিডিটি বেশি দিন স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন না। বানানোর পর শীতকালে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনারা যদি বাজারজাত অ্যালোভেরা জেল নেন, তাহলে এটি 7 থেকে 10 দিন রুম টেম্পারেচারেই স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন। এখানে আমাদেরকে 2 চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে। তারপর সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মেশানো হয়ে গেলে একটি কাচের কন্টেনারে স্টোর করে রেখে ব্যবহার করতে হবে। আপনাদেরকে এতক্ষণ আমি দেখালাম রেমিডিটি কিভাবে তৈরি করে নিতে হবে, এবার চলুন আপনাদেরকে বলে দিই এটিকে কিভাবে ত্বকে ব্যবহার করতে হবে। এটি আপনারা ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন কোনো ফেস ওয়াশ বা ক্লিনজারের সাহায্যে। তারপর এটিকে আপনারা মুখের ত্বকে, গলায় অথবা হাতে পায়েও লাগিয়ে নিতে পারেন। আর লাগিয়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট মাসাজ করে নেবেন, যাতে করে আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং হয়। আর এটা যে কেবলমাত্র আপনারা রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে নেবেন তা কিন্তু নয়, আপনারা এটিকে গোসলের পরেও পরিষ্কার ত্বকে লাগিয়ে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসবো এইরকমই নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।